নমস্কার আমি অপূর্ব দাস বাস্তুশাস্ত্র ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন কোন দিকে কখনোই কিচেন বা রান্নাঘর তৈরি করবেন না সেই সম্পর্কে এছাড়াও কিচেন নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংসুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাস্তুশাস্ত্র নিয়ে এই চ্যানেলে অনেক মূল্যবান ভিডিও ইতিমধ্যেই আপলোড হয়েছে সেই ভিডিওগুলি দেখার অনুরোধ রইল আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে লিখবেন ডাব্লু 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 ডট অ্যাপ্লাইড বাস্তু ডট কম এ এস টি ইউ ডট কম তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক বাস্তুশাস্ত্রে পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্ব অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব জল তত্ত্ব এবং আকাশতত্ত্বের সমন্বয়ে এবং তাকে ব্যালেন্স করাটাই হচ্ছে মুখ্য বিষয় বিভিন্ন দিকে বিভিন্ন তত্ত্বের অবস্থান হয় কোনো দিকে কোন তত্ত্বের বেশি মাত্রায় অবস্থান কোন দিকে কোন তত্ত্বের কম মাত্রায় অবস্থান বাস্তু দোষ বা বাস্তু ডিফেক্ট তৈরি করে কিচেন রান্নাঘর অর্থাৎ আগুনের জায়গা সেই রান্নাঘর এর অবস্থান নিশ্চয় অগ্নিতত্ত্ব বা অগ্নিতত্ত্বের যে বন্ধুতত্ত্ব সেখানেই হওয়া উচিত কোন দিকগুলিতে রান্নাঘরকে অ্যাভয়েড করবেন তো প্রথমেই জেনে নিই জল তত্ত্বের অবস্থান কোথায় অর্থাৎ জল তত্ত্বের জায়গায় কিচেনের অবস্থান কখনোই হবে না জল তত্ত্বের অবস্থান হলো উত্তর দিকে জল তত্ত্ব সবচেয়ে বেশি অবস্থিত তারপরে হচ্ছে উত্তর পূর্ব কোণ অর্থাৎ এই দুটি কোণ উত্তর এবং উত্তর পূর্ব যেখানে জল তত্ত্বের অবস্থান রয়েছে সেখানে কিচেন কখনোই তৈরি করবেন না যদি তৈরি করে ফেলেন সেক্ষেত্রে কীভাবে সেই কিচেনকে না সরিয়ে সেই তত্ত্বের ব্যালেন্স করবেন সেটা একেবারে শেষে বলবো ভিডিওটি দেখুন এছাড়াও কোন জায়গাগুলোতে কিচেন অ্যাভয়েড করবেন যখন আপনি নতুন বাড়ি তৈরি করতে যাবেন নতুন ফ্ল্যাট তৈরি কিনতে যাবেন বা নতুন কোনো কনস্ট্রাকশান করবেন তখন সাউথ ওয়েস্ট সাউথ এবং সাউথ ওয়েস্টের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ দক্ষিণ নৈরিত আমরা যাকে বলি দক্ষিণ এবং নৈরিতের মধ্যবর্তী অঞ্চল সেই জায়গায় কিচেন বা রান্নাঘর দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত নৈরুতি যে কোন সেখানে কিচেন কখনোই তৈরি করবেন না বা সেই ধরনের ফ্ল্যাট কিনবেন না তাহলে আমরা এখানে প্রধান চারটি দিক পেলাম উত্তর উত্তর পূর্ব নৈরিত এবং দক্ষিণ নৈরিত এখানে কখনোই রান্নাঘর তৈরি করবেন না এছাড়াও আরেকটি দিক আপনাদেরকে বলছি পশ্চিম নৈরিত অর্থাৎ পশ্চিম এবং নৈরীতের মধ্যবর্তী অঞ্চল পোলার মেথলে সেখানেও কিন্তু রান্নাঘর তৈরি করা মানা আছে আরেকটি জায়গা যে জায়গাটায় রান্নাঘর তৈরি হলে আমরা প্র্যাকটিস করতে গিয়ে আমি দেখেছি পশ্চিম এবং উত্তর পশ্চিমের মধ্যবর্তী অঞ্চলে যদি রান্নাঘর হয় অর্থাৎ যেটাকে আমরা ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট বলে থাকি বা পশ্চিম বায়ু যাকে আমরা বলবো ফোলার মেথডে সেই জায়গায় রান্নাঘর কিন্তু ডিপ্রেশন বাড়িয়ে দেয় দক্ষিণ পশ্চিম নৈরীতে রান্নাঘর সম্পর্কে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বন্ধু বান্ধবদের মধ্যে সম্পর্কে সমস্যা তৈরি করে বাড়ির মহিলাদের মধ্যে বা কোনো একজন ব্যক্তির মধ্যে মোটা হওয়ার প্রবণতা দেখা যায় এবং সাউথ অফ সাউথ ওয়েস্ট অর্থাৎ যেটাকে আমরা বললাম দক্ষিণ নৈরিত কোণে যদি রান্নাঘর ওলার মেথডে হয়ে থাকে তাহলে কিন্তু বাড়ি প্রচুর পরিমাণে খরচা বেড়ে যায় উত্তর দিক উত্তর পূর্ব দিকে রান্নাঘর উত্তর দিকে যদি রান্নাঘর হয় তাহলে যে কেরিয়ার বা নতুন নতুন সুযোগ আসার পথে বাধা সৃষ্টি করতে পারে উত্তর পূর্ব দিকে রান্নাঘর মানসিক চাপ ডিপ্রেশন তৈরি করে থাকে এছাড়াও যদি পূর্ব দিক এবং পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যবর্তী অঞ্চলে রান্নাঘরের অবস্থান হয় তাহলেও কিন্তু খুব একটা ভালো নয় তাহলে রান্নাঘর কোথায় তৈরি করবেন দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণ দক্ষিণ অগ্নি অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং দক্ষিণের মধ্যবর্তী অঞ্চল উত্তর পশ্চিম অর্থাৎ বায়ুকোণ পশ্চিম একেবারে পশ্চিম পোলার মেথডে ষোলোটা ভাগে ভাগ করে করবেন অথবা দক্ষিণ যে দিকগুলো অ্যাভয়েড করতে বললাম সেই দিকেও রান্নাঘর যদি তৈরি করে ফেলেন তাহলে সেইখানের অগ্নি তত্ত্বকে সেই তত্ত্বের মধ্যবর্তী যে তত্ত্ব তাকে দিয়ে ব্যালেন্স করতে হবে কিভাবে ব্যালেন্স করবেন পরপর বলছি লিখে নিন যদি উত্তর দিকে রান্নাঘর হয় তাহলে উত্তর দিকের যে তত্ত্ব জল তত্ত্ব সেখানে অগ্নিতত্ত্বের অবস্থান হয়েছে এখন এখানে দেখতে হবে যে সিমটম ম্যাচ করছে কি না তো জলতত্ত্ব অগ্নিতত্ত্বের মধ্যবর্তী তত্ত্ব হচ্ছে বায়ুতত্ত্ব তো সবুজ রঙের যদি পাথর একটা ওভেনের নিচে প্লেস করে দেন তাহলে উত্তর দিকের রান্নাঘর ব্যালেন্স হয়ে যাবে এই রেমিডিটা তখনই ব্যবহার করবেন যখন সিমটম ম্যাচ করবে অর্থাৎ বাস্তুদোষ তৈরি হয়েছে বলে আপনার মনে হবে তখনই এই রেমিডির ব্যবহার করবেন নতুবা করবেন না উত্তর পূর্ব দিকে যদি রান্নাঘর হয় তখন কি রেমিডি ব্যবহার করবেন উত্তর পূর্ব দিকে সাধারণত কফ তত্ত্বের অবস্থান হয় একেবারে জল তত্ত্ব বলবো না সেখানে জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের মিশ্রণ সেই তত্ত্বের অবস্থান উত্তর পূর্ব দিকে হয় যদি উত্তর পূর্ব দিকে কিচেন হয় তাহলে আগুনকে কম করার জন্য হলুদ রঙের যে পাথর বা হলুদ রঙ ওভেনের তলায় ব্যবহার করতে পারেন এছাড়া যদি আপনার দক্ষিণ পশ্চিম দিক এবং দক্ষিণ নৈরিত রান্নাঘর হয় সেক্ষেত্রে সিমটমের সঙ্গে ম্যাচ করে রান্নাঘরের তত্ত্বের ব্যালেন্স করতে হবে দক্ষিণ পশ্চিম দিক সম্পর্কের জায়গা দক্ষতার জায়গা দক্ষিণ পশ্চিম দিক পিতৃ পুরুষের জায়গা দক্ষিণ পশ্চিম দিক কালচারের জায়গা দক্ষিণ পশ্চিম দিক দৃঢ়তার জায়গা বা স্টেবিলিটির জায়গা এই দক্ষিণ পশ্চিম দিকে যদি রান্নাঘর হয় এবং যদি সেটা ব্যাড এফেক্ট দেওয়া শুরু করে বললাম সোয়েলিং বা ফুলে যাওয়ার একটা প্রবণতা থাকে দক্ষিণ পশ্চিম দিকে রান্না করা হলে বাড়ির মহিলাদের মধ্যে মোটা হয়ে যাওয়া এবং তার সঙ্গে যদি নর্থ ইস্টে শোয় অবশ্যই এই প্রবলেমটা দেখতে পাবে সেক্ষেত্রে অগ্নি তত্ত্বকে ব্যালেন্স করার জন্য কমানোর জন্য পৃথিবী তত্ত্বের ব্যবহার করতে হবে অর্থাৎ হলুদ রঙের ব্যবহার করতে হবে আর যদি পশ্চিম বায়ু পশ্চিম বায়ুতে যদি রান্নাঘর হয় হয় ডিপ্রেশন বেড়ে বায়ুর দিকে রান্নাঘর থাইরয়েডের প্রবলেমকে বাড়িয়ে দেয় ডিপ্রেশন বাড়িয়ে দেয় যদি এরকম সিমটম দেখেন এবং পোলার ভেতরে অ্যানালাইসিসের পর দেখেন যে রান্নাঘরের ওভেন রান্নাঘর সমস্ত সমগ্র রান্নাঘরের কথা আমি বলছি না রান্নাঘরের ওভেন যদি পশ্চিম বায়ুতে চলে আসে তাহলে সেই সমগ্র রান্নাঘরটা নীল রঙ ডিপ নীল রং করে দিন ব্যালেন্স করার জন্য এই এবছর বলে রাখি সবকটা থেরাপি আমি কালার দিয়ে তত্ত্বের থেরাপি বললাম এক্ষেত্রে বার চার্ট তৈরি করে থেরাপি করা মানে মিডি করাটা বাঞ্ছনীয় কারণ বার চার্ট না তৈরি করলে কোথায় ব্যালেন্স হবে আর কোথায় ডিসব্যালেন্স হবে সেটা বোঝা সম্ভব নয় আজকের মতো এই পর্যন্তই নিচে লিখুন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অ্যাপ্লাইড বাস্তু ডট কম নমস্কার খুব ভালো থাকুন সুস্থ থাকুন